আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করলাম, তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সকালের জন্য নাস্তা তৈরি করছি। এখানে আমি ছোট ছোট আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে একটা মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এবারে আমি ভর্তাটাকে বানিয়ে নেব। ভর্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি শুকনা মরিচ ভাজা এবং পেঁয়াজ ভাজা। এবারে আমি লবণ দিয়ে পেঁয়াজ এবং মরিচটাকে ডোলে ডোলে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলের সাথে পেঁয়াজ এবং মরিচটাকে ভালোভাবে মেখে নেব। এখানে ধনিয়া পাতা কুচিটাকে অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে। আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না, শেষ হয়ে গেছে, তাই দিতে পারলাম না। এবারে আমি আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভর্তাটা আমার হয়ে গেছে। আজকে সকালের নাস্তা করব আলু ভর্তা এবং ডাল, সাথে ডিম ভাজাও আছে। তো ডিমটাকে আমি আগেই ভাজিনি, যখন খেতে বসবো গরম গরম ডিমটাকে ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছেন আচার, আচারটাকে আমি বড়ই দিয়ে বানিয়েছি। সকালবেলা ছেলে মাদ্রাসা থেকে ফিরে এসে বলছে যে আম্মু আমি বড়ই আচার খাবো, আমাকে বড়ই আচার বানিয়ে দাও। টক জিনিসটা ওর খুবই পছন্দ, তাই ওকে আচারটা আমি বানিয়ে দিলাম। বাসায় পাকা বড়ইটা ছিল না, তো কাঁচা পাকা বড়ই ছিল, ওটা দিয়েই আমি আচারটাকে বানিয়েছি। সব সময় আমি যেভাবে আচার বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আচার বানানোর জন্য আমার লাগবে পাঁচফোড়ন, তাই আমি পাঁচফোড়নটাকে প্রথমেই ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন ভাজার সময় চুলার আঁচটাকে একেবারে লোতে রাখবেন। নেড়ে চেড়ে সুন্দরভাবে পাঁচফোড়নটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে আমি পাঁচফোড়নটাকে গুঁড়ো করে নেব। এবারে আমি আচারটাকে বানাবো, তার জন্য দিয়ে দিলাম প্রথমে কড়াইতে সরিষার তেল। আর দিয়ে দেব শুকনা মরিচ। শুকনা মরিচটাকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এখানে আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো। নেড়ে চেড়ে মরিচটাকে কিছুক্ষণ ভেজে নেব। শুকনা মরিচটা দেওয়ার কারণে আচার থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। মরিচটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা আচারে অবশ্যই দিবেন, আপনারা চাইলে এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন। রসুন বাটাটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। তেলের পরিমাণটা আমার কম মনে হয়েছিল, তাই আরেকটু তেল দিয়ে দিলাম।
রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম বড়ই। আপনারা দেখতেই পাচ্ছেন বড়ইটা আমার একেবারে পাকাও না বা একেবারেও কাঁচা না, এটা দেশি বড়ই। এই বড়ইটা অনেক টক। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। এবারে আমি নেড়ে চেড়ে বড়ির সাথে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব চিনি। এটা যেহেতু টক ঝাল মিষ্টি আচার তাই আমি অতিরিক্ত চিনি দেইনি, সব কিছুর পরিমাণ সমানভাবে দিয়েছি। নেড়ে চেড়ে চিনিটাকে বড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে বড়ইটাকে আমি ঢেকে রান্না করব, তাহলে বড়ইটা সুন্দরভাবে সিদ্ধ হবে এবং পানিটাও বেরিয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন বড়ইর থেকে কত পানি উঠে গেছে। এই পানির ভিতরেই আমি বড়ইটাকে সিদ্ধ করব। বড়ইটাকে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি বড়ইটাকে আবার ঢেকে রান্না করব। আপনারা দেখতেই পাচ্ছেন বড়ইটাকে ঢেকে দেওয়ার কারণে খুব সুন্দর নরম হয়ে গেছে। আপনারা চাইলে বাজার থেকে কিনে না এনে বাসায় অতি সহজে আচারটাকে তৈরি করে নিতে পারেন। বড়ইটাকে অনবরত নেড়ে তারপরে রান্না করতে হবে, না হলে নিচে পোড়া লেগে যাবে। আর পোড়া লেগে গেলে আচারটা খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে এই পর্যায়ে চেক করে নিতে পারেন আচারে মিষ্টি কিংবা লবণ ঠিক আছে কিনা।
আচারের পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এখন আমি দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দিবেন। ভিনেগারটা দেওয়ার কারণে আচারটাকে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এবারে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পরে আচার থেকে আপনারা দোকানের মতোই একটা স্মেল পাবেন। এখানে যেহেতু আমি কাঁচা বড়ই ব্যবহার করেছি, তাই আচারটা একটু আঠালো হবে। আচারটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে ফেলবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।